সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে গোটা পাকিস্তানে। যে কোনো মুহূর্তে বিক্ষোভ আন্দোলনের বিস্ফোরণ ঘটতে পারে রাজধানী ইসলামাবাদে। এরই মধ্যে বিক্ষোভ শুরু করে দিয়েছে দলীয় নেতাকর্মীরা। সেই ঢল ঠেকাতে ইসলামাবাদে জারি করা হয়েছে 144 ধারা। মঙ্গলবার গ্রেফতার করার পর তাকে ইসলামাবাদ হাইকোর্টে রাখা হয়েছে নাকি অন্য কোথাও নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসলামাবাদ পুলিশ টুইট বার্তায় জানায়, আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে আগ থেকেই ছিল তাকে আটকের সব ধরনের প্রস্তুতি। সকাল থেকেই গোটা আদালত চত্বর এবং আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নেয় পুলিশ। তারপরও ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেখানে জড়ো হয়েছেন পিটিআর কয়েকশো কর্মী সমর্থক, তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছে। অনাস্থা ভোটে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ করছেন ইমরান খান। সম্প্রতি তিনি অভিযোগ করেন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে হত্যার ষড়যন্ত্র করছেন। তার এমন অভিযোগে সেনাবাহিনী ক্ষোভ প্রকাশ করে গেল সোমবার তাকে সতর্ক করে। সেনাবাহিনী সতর্ক করার পরদিনই ইমরান খান গ্রেপ্তার হলেন। গত সপ্তাহের শেষ দিকে লাহোরের এক সমাবেশে ইমরান খান আবারও দাবি করেন দেশটির গোয়েন্দা সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে হত্যা চেষ্টার চক্রান্ত করেন। এরপর একটি সমাবেশে ইমরানকে লক্ষ্য করে গুলি করা হয়, তবে গুলি তার পায়ে লাগে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায়, বানোয়াট ও বিদ্বেষপূর্ণ অভিযোগ করেছেন ইমরান খান। এর আগে লাহোরের হাইকোর্ট পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 9টি মামলায় সুরক্ষামূলক জামিন দেন। লাহোর ও ইসলামাবাদে দায়ের করা এসব মামলায় সন্ত্রাসের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এছাড়া 8 মার্চ লাহোরে ইমরানের বাসভবন জামান পার্কে তাকে গ্রেফতারে পুলিশের কাজে বাধা দানে সহিংসতার অভিযোগে 2টি মামলা রয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।